থেকে যে সব কিছু চলছে বড্ড বলা শক্ত। কেমন ভাবে সব কিছু চলছে, কোথা থেকে কোন প্রেরণায় কোন শক্তিতে সব কিছু চলছে, সে তুমি পদার্থই বলো আর অপদার্থই বলো, কোথা থেকে চলছে বা কে চালাচ্ছে, কে ঠিক করছে কখন কি হবে, কে সে, কোথায় সে, পৃথিবীর যে আবর্তন, সূর্যের যে আবর্তন, সৌরজগতের যে আবর্তন, আরো দূরে যাই আমাদের গ্যালাক্সিটার যে আবর্তন, এরকম তুমি যদি অনন্তের দিকে যাও, সবাই কিন্তু নির্দিষ্ট নিয়মে এক আবর্তনে আবর্তিত। কে তার দিক ঠিক করল, কে তার গতি বেঁধে দিল, কেন সংঘর্ষ হচ্ছে না তারায় তারায়, কেন গ্রহগুলো ভূমিকম্পে চুরমার হচ্ছে না, মাধ্যাকর্ষণের পেছনে কার অঙ্গুলি হেলন, কোন রশ্মিতে কি কি থাকবে, কোন উপকরণ তার নির্দিষ্টকরণ কার, ঘাসটা অতটুকুই হবে, প্রতি নিম গাছের পাতাগুলো কে এঁকে দেবে, পাতার পর পাতা কে সাজাবে, যে ফুল হাজার হাজার বছর পরে ফোটে, কে ঠিক করবে হাজার বছর পেরিয়েছে এবার তোমার ফোটার সময়, সেখানে তো কেউ নেই, সে কি বয়ে আসে, বাতাস অথবা অন্য কোনো মহাজাগতিক উপকরণ, কেউ তো কোথাও নেই, তন্ন তন্ন করে খুঁজে দেখেছি কেউ তো কোথাও নেই, এই শূন্যত্বের মহাজগতে কে তোমাকে চালাচ্ছে গো, তুমি তো জানো না, ব্রহ্মাণ্ডের মতোই তোমার দেহে অসংখ্য ব্রহ্মাণ্ড আছে, কে চালাচ্ছে, কত লগ্ন, কত সময়, কত বন্ধন, কত আকর্ষণ, কত বিকর্ষণ, কত কিছু চলছে একসঙ্গে তুমি জানো, কোটি 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 এত সব কিছু চলছে, তারাগুলোকে বলা হয় স্টার ইঞ্জিন, প্রতি প্রাণীর কেন্দ্রস্থ কোনো শক্তি তো নেই, আমি তো তন্ন তন্ন করে খুঁজেছি, কই দেহের
বিকেন্দ্রীয়করণ অনেক বেশি, কেন্দ্রীয়তা কই? ভ্রূণ থেকে কে ধীরে ধীরে শিশু বানালো? তুমি কতগুলো বুলি আওড়ে দেবে? শুকনো পুঁথির শুকনো কিছু কথা, কবেকার কথা কে জানে, কি হয়তো বলতে গেছিল এক, সেটা শুনে আর একজন লিখেছে আর এক, সেই সব পুঁথি উল্টে পাল্টে কিছু তুমি কল্পনা কিছু উদ্ভাবন, এই সমস্ত তালগোল পাকিয়ে বিজ্ঞের মতো দাঁড়িয়ে তুমি গড় গড় করে কিছু বুলি আওড়ে দেবে তোতা পাখি। পুঁথিতে কি লেখা যায়? কোনো কিছুকে কি লেখা যায়? যায় না। উপলব্ধি তুমি লিখবে কেমন করে? অঙ্ক করে? প্রবন্ধ, অঙ্কন, সুর, মুদ্রা? না, পুঁথিতে লেখা যাবে না, কোনোভাবেই প্রকাশ করা যাবে না। কিন্তু কেমন করে পদার্থ অপদার্থ একসাথে চলেছে, কেমন করে তুমি জানো? বাতাসের আঘাতে পাহাড়ের গঠন পরিবর্তন হয়, বাতাস আর পাথর, হ্যাঁ, সবসময় এক অদ্ভুত খেলা চলে, জল আছড়ে আছড়ে সমুদ্রের ভেতরের পাহাড়টাকে কেমন করে গঠন দিল, সব গঠনের পেছনে, সব মননের পেছনে, সব প্রাণের পেছনে কে? কে তুমি? যখন কেউ দেখতে পেল না, তখন হাজারো কথা বলে দিল, নাম দিয়ে দিল, কেউ বলল ধর্ম, কেউ বলল শাস্ত্র, কেউ বলল কলা, কেউ বলল বিজ্ঞান, যে যা পারল। কে তুমি? কে দাঁড়িয়ে আছ জানে না, কেউ নেই, তন্ন তন্ন করে খুঁজে দেখলাম কেউ নেই, কোথাও কেউ নেই, কিন্তু উপস্থিতি আছে। অনুপস্থিতির মধ্যে দিয়ে উপস্থিতি আছে, এটাই অবাক করা। শিশুর মুখে কথা ফুটল, সে বিজ্ঞ হল, বৃদ্ধ হল, অনলে মিলিয়ে গেল, কিংবা দফনে হয়ে গেল মাটি। এই যে আসা যাওয়া, তার প্রতিপলে কি সহস্র কোটি খেলা গাসি উড়ে ওঠে। তুমি যদি তোমার দেহের কথাই ভাবো, তুমি জানো প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে কি চলেছে? জেনেসিস, ও জেনেসিস, এপোপটোসিস, এক কোষ তার শব্দায় আর এক কোষকে বুঝিয়ে দিয়ে চলে গেল, যাবার আগে তার সব ঐশ্বর্য দিয়ে চলে গেল, কত এলো কত চলে গেল,
কে ওকে বলেছিল কি কি দিতে হবে? লক্ষ প্রশ্নের একটা উত্তর মেলে না, মেলেনি, একটা উত্তর মেলেনি। জোর করে যারা মিলিয়ে দিয়েছে তারা তো পণ্ডিত, সবের মধ্যে গোলমাল বাঁধিয়ে দেয়। কে দাঁড়িয়ে, কে ওখানে দাঁড়িয়ে, ওই অনুপস্থিত এমন এক উপস্থিতি দিয়েছে, সব চলছে, সব চলছে, সব চলছে। সাগর বাষ্প হলো, কখন, কেন, কিভাবে, কোন দেশে কোন মেঘ এসে দাঁড়ালো, কেন, কে ডেকেছে তোমায়? কখনো বৃষ্টি হলো অথবা হলো না, কে বলল তোমায় বৃষ্টি হতে? কেউ জানে না। তুমি তো সহজ সহজ কতগুলো টার্মিনোলজি তৈরি করেছো, গ্রিক, ল্যাটিন, মিডল ইংলিশ অথবা নানা ভাষা থেকে বাঁচবার জন্যে। ওইসবের আড়ালে তুমি লুকিয়েছ নিজেকে। তাও ল্যাটিন এক কথা বলল, তুমি আরেক কথা বললে, গ্রিক এক কথা বলল, তুমি আরেক কথা বললে, মানেগুলো পাল্টে পাল্টে দিলে। কে দাঁড়িয়ে, কে দাঁড়িয়ে? হৃৎপিণ্ডের তাল ঠিক করবে কে? ফুসফুসের নাচন ঠিক করবে কে? গোটা দেহে যে বৈদ্যুতিন শক্তি কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে, সেই অশ্বশক্তির অশ্ব কোথায়? কোন জিন জাগবে, কোন জিন চুপ করে যাবে? রাত্রে কি হবে, মধ্যরাত্রে কি হবে? কেউ জানে না। সব আবর্তনে আবর্তিত, সূর্য বল, চন্দ্র বল, বৃহস্পতি বল, কোটি কোটি তারা বল, তুমি বল, আমি বল, আবর্তনে আবর্তিত। এই অরবিটাল, এই অরবিট ছেড়ে এক পা তুমি নড়তে পারবে না। কেন? আকর্ষণ, কিসের আকর্ষণ? কেউ জানে না, কেউ জানে না। এক অনুপস্থিতি সবার উপস্থিতিকে জাগ্রত করেছে। জীবন্ততা, কাকে জীবন্ততা বলে কেউ জানে না। কেউ জানে না কি তুমি আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করো, না তুমি তোমার অবয়ব বানিয়েছ, তোমার গঠন বানিয়েছ, তোমার প্রকৃতি বানিয়েছ, তোমার চরিত্র বানিয়েছ, ডিএনএ কে গেঁথেছ, সূক্ষ্ম ভেতরের অজস্র তারগুলোকে মুড়ে মুড়ে বান্ডিল বানিয়েছ,
তুমি তো নিজের কিছুই করনি, শুধু আবির্ভূত হয়েছ কেন? প্রশ্ন জাগে, সেই অনুপস্থিতির প্রশ্ন জাগে। যদি বলো বিস্ময়ে, তো বিস্ময়ে, যদি বলো যুক্তি, তো যুক্তি। যুক্তি তো চিরকালের অযৌক্তিক, বিস্ময় তো ইগনোরেন্স। কে তুমি দাঁড়িয়ে অনুপস্থিতির মধ্যে, কে তুমি দাঁড়িয়ে? চলছে কেমন করে সব কিছু? বুদ্ধ চুপ করে বসে গেলেন, স্থির হয়ে প্রশান্তিতে, গভীরে শুধু ওই প্রশ্নটা নিয়ে, কে তুমি, কে তুমি দাঁড়িয়ে? অথচ অনুপস্থিত।